ট্রিপল ফিল্টার টেস্ট, প্রাচীন গ্রিসের একটি ঘটনা। একদিন একজন লোক বিখ্যাত দার্শনিক সাইক্রেটিসের কাছে এসে বলল, সাইক্রেটিস, তুমি কি জানো এইমাত্র আমি তোমার বন্ধুর ব্যাপারে কি শুনে আসলাম? সাইক্রেটিস বলল, এক মিনিট দাঁড়াও, তুমি আমার বন্ধুকে নিয়ে ঘটনাটি বলার আগে আমি তোমাকে তিনটি প্রশ্ন করব। আমি এর নাম দিয়েছি ট্রিপল ফিল্টার টেস্ট। প্রথম প্রশ্নটি সত্য মিথ্যা নিয়ে। তুমি কি শিওর তুমি আমাকে যা বলতে যাচ্ছ তা নির্বেজাল সত্য? লোকটি উত্তর দিল, না, আমি জানি না এটা সত্য কিনা, আসলে আমি শুধু শুনেছি এটা। ঠিক আছে, সাইক্রেটিস আবার বলল, তাহলে তুমি শিওর না যে তুমি যা বলবে তা সত্য? এখন আমার দ্বিতীয় ফিল্টার, তুমি কি আমার বন্ধুকে নিয়ে ভালো কিছু বলবে? উহ, না, খারাপ কিছু। সাইক্রেটিস বলল, তাহলে তুমি আমার বন্ধু সম্পর্কে আমাকে খারাপ কিছু বলতে চাও এবং তুমি শিওর নও যে তা সত্যি কিনা। ঠিক আছে, এখনো তৃতীয় প্রশ্ন বাকি। তুমি তৃতীয় পরীক্ষায় পাশ করলে আমাকে কথাটি বলতে পারো, তুমি আমাকে যা বলতে চাচ্ছ তা কি আমার জন্য উপকারী, না আসলে তোমার জন্য তা উপকারী নয়? এবার সাইক্রেটিস শেষ কথাটি বলল, যদি তুমি আমাকে যা বলতে চাও তা সত্য নয়, ভালো কিছুও নয় এবং আমার জন্য উপকারীও নয়, তবে তা আমাকে বলে কি লাভ? নীতিকথা, কোনো মিথ্যা তথা যাহা কর্ণপাত করিলে তোমার ক্ষতি ছাড়া লাভ হওয়ার সম্ভাবনা নেই তাহা বর্জন করাই শ্রেয়।